الله تعالى بولين إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآت الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين جماعة نماز أدائر مسجد آباد كرا إسلامير اكتئ সমস্ত মুসলিমগণ ঐক্যমত যে এটি আল্লাহর আনুগত্য করার ও তার নৈকট্য অর্জনের একটি বড় মাধ্যম রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন জামাতে সলাত আদায় করা একাকি সলাৎ আদায় করা অপেক্ষা গুণ বেশি উত্তম আর আলেমগণের মতামত সমূহের মধ্যে অধিক প্রাধান্যযোগ্য মত হচ্ছে প্রত্যেক প্রাপ্তবয়স্ক সক্ষম পুরুষ যিনি স্বাভাবিক অবস্থায় কোনো প্রতিবন্ধকতা না থাকলে আজান শুনতে পান তার জন্য মসজিদে নামাজ আদায় করা ওয়াজিব কোরআন ও সুন্নাতে এটি ওয়াজিব হওয়ার ব্যাপারে দলিল বর্ণিত হয়েছে আল্লাহ বলেন এখানে আমর বা নির্দেশ দেওয়া হয়েছে যেটা ওয়াজিব হওয়ার দাবি রাখে যুদ্ধ ও ভীতির অবস্থাতেই যখন এই নির্দেশ দেওয়া হয়েছে সেক্ষেত্রে নিরাপদ অবস্থাতে আরও বেশি ওয়াজিবের চাহিদা রাখে নবীসাল্লাল্লাহ আলী হুয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আজান শুনে মসজিদে গেল না গ্রহণযোগ্য অজর ব্যতীত তার নামাজ বিশুদ্ধ হবে না যে ব্যক্তি একাকী সালাত আদায় করবে তার সালাত হয়ে যাবে তবে সে জামাতের ফজিলত থেকে বঞ্চিত হবে এবং ওয়াজিব ত্যাগ করার কারণে সে একটি বিধান অমান্য করার হুকুমে পতিত হত জামাতের সর্বনিম্ন সদস্য সংখ্যা দুইজন কেননা রাসূলল্লাহ সাল্লাল্লাহ আলি হুয়াসাল্লাম মালিক বিন হোয়াইরিস ও তার সাথীকে বললেন যখন নামাজের সময় হবে তখন আজান দিবে অতপর একামত দিবে এবং তোমাদের মধ্যে যে বড়ো সে ইমামতি করবে জামাতে এক রাকাত নামাজ পাওয়া গেলে সম্পূর্ণ জামাত পাওয়া হিসেবে গণ্য হবে কেননা রসুল্লাহ সাল্লা আলয়াল্লাম বলেন যে ব্যক্তি এক রাকাত পেল সে সম্পূর্ণ নামাজই পেল। মোয়াজ্জিন ফরজ নামাজের ইকামত শুরু করলে কারোর জন্য নফল নামাজ শুরু করা বৈধ নয় কেননা রসুলুল্লা আলী ওয়াসাল্লাম বলেন যখন নামাজের একামত হয়ে যাবে তখন ফরোজ নামাজ ব্যতীত অন্য কোনো নামাজ নেই আর যদি নফল নামাজ প্রথম রাকাতে থাকা অবস্থায় মুয়াজ্জিন একামত দেয় তাহলে নফল নামাজ ভঙ্গ করবে তবে যদি দ্বিতীয় রাকাতে থাকা অবস্থায় একামত দেয় তাহলে হালকা করে নামাজ শেষ করে জামাতে শরিক হবে কয়েকটি কারণে একজন মুসলিমের জন্য জামাত ত্যাগ করা বৈধ যেমন অসুস্থ ব্যক্তির জন্য যদি জামাতে যাওয়া কষ্টসাধ্য হয় পেশাব পায়খানার কারণে যার খাবার সামনে এসেছে এবং খাবার খাওয়ার প্রয়োজন অথবা যদি কেউ জামাতে শরিক হতে গেলে তার নিজের উপর অথবা সম্পদের উপর অথবা পরিবারের উপর অথবা খাদ্যের উপর অনিষ্টের আশঙ্কা করে তাহলে তার জন্য জামাত ছেড়ে দেওয়া বৈধ কেননা ভয় বা আশঙ্কা করা শরীয়তে গ্রহণযোগ্য ওজোর সমূহের একটি যে ব্যক্তি সফর অবস্থায় জামাতে শরিক হওয়ার কারণে সঙ্গীদল হারিয়ে যাওয়ার আশঙ্কা করবে তার জন্য জামাত ছেড়ে দেওয়া বৈধ যদি বৃষ্টি কাদা তুষারপাত অথবা প্রচণ্ড ঠান্ডা বাতাসের কারণে কষ্ট হয় তাহলে তার জন্য জামাত ছেড়ে দেওয়া বৈধ ইবনে উমর রদিয়াল্লাহ তালনু বলেন রসুল্ল সাল্লাহ ওয়াসাল্লাম বৃষ্টির সময় ঠান্ডার রাতে মুয়াজ্জিন এটা বলার নির্দেশ দিতেন আলা সল্লু ফির রেহাল অর্থাৎ তোমরা বাড়িতে নামাজ আদায় করো